আবার বলছো জানো? হ্যাঁ, কারণ সম্পর্কটা সত্যি ওরে বাঁচতো না, মেরে ফেলে দিতাম। ভুম্বা, তো জানো আমি কতটা পজিটিভ। নিশ্চয় তোমার মনে আছে বিয়ের আগে আমি তোমাকে ফোন করতাম, হয়তো তুমি স্নান করতে গেছো তখন, ফোন তুলতে পারোনি, আমি তোমার বাড়ি পৌঁছে যেতাম। হ্যাঁ, এখন তো আমি অনেক ভদ্র হয়ে গেছি। যত সব পাকলাম, যখন উনি ফোন করবেন তখনই আমাকে ফোন ধরতে হবে, আর ফোন না ধরলে অমনি সন্দেহ, হাজার একটা প্রশ্ন, কোথায় ছিলে, কেন ফোন ধরছিলে না। সত্যি আমার আমার এর জন্য মায়ের কাছে কত বকুনি খেতে হয়েছে তোমার মনে আছে? সেটা আমি খুব ইনসিকিউর, আমার শুধু মনে হয় যে অন্য কেউ হয়তো তোমার সময় বেশি পাচ্ছে, আমি পাচ্ছি না। অন্য কেউ তোমাকে দেখতে পাচ্ছে কাজ, যদি আমি দেখতে পাচ্ছি না। আজ কতদিন পর তোমার বাজনা শুনলাম বুম্বা, যেন আজকে সারা বাড়িতে ঘরে ঘরে তোমার সুর ছড়িয়ে পড়ছে। প্রত্যেকে হয়তো যে যার ঘরে শুয়ে আছে, কিন্তু কেউ ঘুমায়নি বুম্বা, সবাই তোমার বাজনা শুনছে। সরি। সরি কেন? এই যে বাড়ি শুদ্ধ, তোমাদের কাউকে ঘুমোতে দিলাম না, এত রাত হয়ে গেল। মাঝে মাঝে তুমি যদি এরকম ঘুম নষ্ট করো বুম্বা, তাহলে এই বাড়িটা, বাড়ির প্রত্যেকটা মানুষ অনেক অনেক বেশি ভালো থাকবে। তুমি? আমিও। তোমার শরীর তো আমাকে তোমার কাছে টেনে নিয়ে এলো বুম্বা। আমি তো আর কিছু পারি না কাজুরি। আর তো কিচ্ছু পারার দরকার নেই বুম্বা, তোমার থাকো না তুমি তোমার মতো, নাইবা হলে একজন সাকসেসফুল ডক্টর, নাইবা হলো তোমার বাবা মা ভাইয়ের মতো এত খ্যাতি। মানুষের সেবা করার তো কোনো প্রতিযোগিতা হয় না। হ্যাঁ বুম্বা, সবার জীবনে তো একই নিয়ম চলতে পারে না বলো? তুমি থাকো তোমার মতো, আমি বাকিটা ঠিক ম্যানেজ করে নিতে পারবো, ঠিক পারবো। তবে একটা কথা, শুধু শুধু সুরটা ছাড়বে না কখনো। তাহলে মেয়ে তোমাদের পছন্দ হয়েছে তাই তো? হ্যাঁ, এবার আসল লোকের পছন্দ হলে হয়। তিনি তো বাবু আজকে আসছেন, দেখো কি হয়। জানো বৌমা, ছেলেটা একদিন বাদে ফিরছে বুঝেছ, সেই জন্য ঠিক করলাম ওপিডিটা আজকে দেরি করে যাব। কতদিন ছেলেটাকে দেখিনি, ওই রাত অবধি ওয়েট করা বাবু আমার পোষাবে না। কিন্তু দাদা একটা কথা আপনাকে বলে দিচ্ছি, এবার কিন্তু আমরা ওর কোনো ওজোর আপত্তি শুনবো না। মেয়ে আমাদের পছন্দ হচ্ছে, ব্যাস, এটাই শেষ কথা। আর তাছাড়া ও নিজে যখন এতদিনে কোনো মেয়ে পছন্দ করে উঠতে পারেনি, তখন আমরা যাকে পছন্দ করে দেবো তাকেই ও বিয়ে করবে, এটাই তো স্বাভাবিক। ব্যাস, একদম ঠিক কথা, একদম ঠিক কথা। ওর কোনো কথা আমরা আর শুনবো না। না দিদি, দাদা নেলে আজ তুই ওর সাথে কথা বলে নিবি, আর মেয়ের বাড়িতে ফোন করে জানিয়ে দিবি যে আমরা রাজি। একদম একদম। ছোটো মাসি, সবই ঠিক আছে, মেয়েটা না একটু খনা আছে। একদম চুপ করবি তুই, একদম ব্যাগনা দেবার চেষ্টা করবি, কথা বলছিস কেন তুই? হ্যাঁ দাদা, বিশ্বাস করুন ওরকম কিচ্ছু না, মানে অনেকক্ষণ ধরে কথা বললে হয়তো একটু একটু মনে হতে পারে, দ্যাটস ইট। আর তাছাড়া খোনা আছে তো খোনা আছে, তোর নিজের বোন যদি এরকম হতো তুই বিয়ে দিতিস না, বলো না দিদি ভাই। আমি তো সেই কথাটাই বলছি। তুই একটা কথা বলবি না, তুই কোনো কথা বলবি না, আর তাছাড়া তুই কথা বললেও আমরা কেউ শুনবো না, তাই না বলো? কিন্তু বৌমা, তাই বলে নাকে নাকে কথা বলবে সেটা কি ঠিক হবে? দাদা ভাই,
আপনি আমার কথা বিশ্বাস করুন, ওরকম কিচ্ছু না। ও দিদি ভাই, তুমি দেখলে বুঝতে পারবে, মানে অনেকক্ষণ ধরে যখন গান গাইছিল তখন একটু মানে নাকি নাকি লাগছিল, ব্যাস আর কিছু না। আই তুই তুই হাসি, তুই বল ঠিক কিনা। আচ্ছা শোন না, বাড়ি ঘর ভালো তো, মানে লোকজন কেমন, কথাবার্তা ভালো? খুব ভালো দিদি ভাই, আমার খুব পছন্দ হয়েছে দাদা ভাই। আমার ফ্যামিলিটা খুব ভালো লেগেছে, যেমন ভদ্র, শিক্ষিত, আন্তরিক, আর তাছাড়া মেয়েটার কথাবার্তার মধ্যে না একটা অদ্ভুত বুদ্ধিদীপ্ত ব্যাপার আছে, তুমি দেখলে বুঝতে পারবে। আমার সব থেকে ভালো কি লেগেছে জানো তো, এইটা জেনে যে মেয়েটি কলেজে শিক্ষকতা। এই আমারও তাই, এ আমাদের স্ট্যান্ডার্ডের সঙ্গে বেশ যাবে, আর তাতার এখানে না করার কোনো কারণই খুঁজে পাবে না, তুই দেখিস না। না আর তাছাড়া ও নিজে তো পিএইচডি করছে, মেয়েটা গো পিএইচডি করছে, মানে লেখাপড়ার মধ্যেই আছে। ও তাই নাকি? তো খুব ভালো তো, তুই তাহলে তাতারের সাথে আজকে কথা বলে নিবি তো, ওদের বাড়িতে ফোন করে জানিয়ে দে যে আমাদের পছন্দ, ওরা একদিন আমাদের বাড়িতে আসুক না, ছেলে দেখে যা। তাই তো মাসিমুনি, ওরা ছেলে অলরেডি দেখে নিয়েছে। ছেলে দেখে নিয়েছে মানে? ওদের বাড়ি কেউ আবার তাতানের পেশেন্ট ছিল নাকি? ওহো, ভালো মেশো, আজকাল ছেলে মেয়ে দেখাটা কোনো ব্যাপার নাকি? সব থেকে সহজ কাজ, তুমি যদি চাও আমি এক্ষুনি তোমাকে মেয়ের ছবি দেখাতে পারি, দেখবে বলো? বুঝেছি, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে গিয়ে দেখাবে তো? ও তার মানে এইভাবে ওরা তাতানকে দেখে নিয়েছে। মানে মেয়ের বাবা এত সোজা সরল যে মানে ওই মেয়ে যে তাতানকে ওদের এইভাবে দেখিয়ে দিয়েছে সেটা আবার আমাদের সামনে জলের মতন খুলে বলে দিয়েছে। না সত্যি কথা বলতে কি, মেয়েটা কিন্তু খুব স্মার্ট, একটু লজ্জা টজ্জা পায়নি, হ্যাঁ বরং স্পষ্ট বলল, বাবা চেয়েছিলেন যে সব কিছু ঠিকঠাক করেই যেন আপনাদের ডাকা হয়, না হলে আপনাদেরও সময় নষ্ট হবে আর আমাদের। রিয়েলি কথাটা বলল? হ্যাঁ, আমাদের ছেলের প্রোফাইল জানলে মেয়েদের লাইন পড়ে যায়, তারা অত কথা। শুনুন দাদা, নিজেদের ছেলে মেয়ে সবসময় নিজেদের কাছে ভালো, ওদের মেয়ে ওদের কাছে ভালো, এইটা আমি মানতে পারলাম না বৌমা। দেখো এই আমাদের তাদানের সঙ্গে না অনেকের তুলনাটা হয় না, মানে আমি কাউকে ছোট না করি কথাটা বলছি। বুম্বা, বুম্বা, আরে আরে তোমার ফোন। শোনো না, সেটা হচ্ছে যে বিকেলবেলা কি তুমি থাকবে, মানে আমরা এখন হসপিটালে বেরোচ্ছি, আমি তাহলে বিকেলে একবার তোমার চেম্বারে যেতাম। হ্যাঁ থাকো বইকে, কিন্তু কী ব্যাপার রে বোম্বা? দেখো না বাবা, একটা কেস একটু ক্রিটিক্যাল বলে ও তোমার কাছে রেফার করে দিতে চাইছিল। আমি বললাম বাবার হেল্প নিয়ে তুমি নিজেই কেসটা হ্যান্ডেল করো না, এভাবেই তো কনফিডেন্স আসে বলো। হ্যাঁ তো যাই হোক, আমি যেটা ভাবছিলাম সেটা ওই প্রফেশনাল অ্যাটমসফিয়ারে বা ব্যাপারটা নিয়ে মানে কেসটা নিয়ে একটু ডিসকাস করবো তোমার সাথে, সেই কারণে বিকেলবেলা যেতে চাইছি। I'll wait for you, Bumba. তোমার মাও থাকবে। ওকে বাবি। কাম্মা, বল মা। শোনো না বলছি, এরপর যেদিনকে তাতানের জন্য মেয়ে দেখতে যাবে একটু আগে থেকে বলো, আমি আর বোম্বা দুজনেই যাব। কি বলে শোনাচ্ছ? হ্যাঁ তুই কি বলছিস কাজরি, তোরা ছাড়া, বিশেষ করে তুই ছাড়া তো কিচ্ছু হবে না। আমি তোকে এখনই বলে রাখছি, মেয়ে আমার পছন্দ হয়েছে, আমি মোটামুটি ওখানেই ফাইনাল করতে চাইছি, আমি শ্রাবণ মাসেই বিয়েটা দিতে চাইছি। আর কাজরি এটাও আমি এখন থেকে বলে রাখছি, তোর দেওরের বিয়ে, সমস্ত দায়িত্ব তোকে নিতে হবে, তুই বুঝতে পারছিস মা? আমি নিশ্চয়ই, তুই কিরকম এক্সপার্ট বল, ঘরে বাইরে সব দিক সামলাচ্ছিস, তোমার যাকেও কিন্তু সেভাবে তৈরি করতে হবে, মনে থাকবে তো? কি যে বলো কাম্মা, তুমি থাকতে আমি। শোনো, তোমাদের থেকে কি আমি কম কিছু শিখেছি? হ্যাঁ কাজরি। হ্যাঁ হ্যাঁ বলো।
তুমি যদি একটু পরে বেরো অসুবিধা হবে, মানে তোমার কি দেরি হয়ে যাবে? কেন, আমি তো গাড়ি আসতে বারণ করে দিলাম, তুমি তো আমাকে ড্রপ করে দিচ্ছ। সেটা আমি জানি, মানে দেখো দাতান তো এতদিন পরে ফিরছে, তাই মানে আমার কোনো অসুবিধে নেই, হাতে একটু সময় আছে, থাকতেই পারি। উমা, দাতান এসে গেল নাকি রে? হ্যাঁ, এখানে আমি যে সুকুমারটাকে পাঠালাম ও দেখলো, কি হলো বল দেখিনি। হ্যাঁ, তাহলে ছোট মাসি অনেক দিন পরে তুমি দু চোখের পাতা এক করতে পারবে, তাই তো? পিকলু, ইয়ার কি মারবি নাকি, তো ভাদ্রা হচ্ছে আমার সাথে। না পিকলু কিন্তু কথাটা খুব একটা ভুল বলেনি কাম্মা। উম্মা তুই একটা মানে তোরা না কেউ আমার কথাটা বুঝতেই চাস না, তোমাদের ভাই খুব সুবোধ বালক কি না? পাহাড়ের রাস্তায় বাইক নিয়ে কি করে বেরিয়েছে কে জানে, আমার টেনশন হয় না? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।